চলে এসেছি ইসকন মন্দির, যে ইসকন মন্দিরটা পৃথিবী বিখ্যাত, শুধু ভারতবর্ষে বললে হবে না। এই মায়াপুরের মন্দিরটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় মন্দির বলে পরিচিত হবে, যেটা ইনকমপ্লিট আছে, এখনো কাজ চলছে। বাট দূর থেকে দেখলে মনে হয় যে মন্দিরটা সত্যি সত্যি কমপ্লিট হয়ে গেছে, বাট অনেস্টলি এখনো কাজ চলছে। আমি বাইরে থেকে যেটা দেখলাম, যেটা লেবাররা এখনো কাজ করছে। যাই হোক, এই মন্দিরটা উপর থেকে, ছাদের উপর থেকে এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে, আপনার দেখলে মন ভরে যাবে। যাই হোক, আমি সেটা উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি কোনো সময় সুযোগ পান তাহলে চলে আসবেন এই ইসকনে, এসে মন্দিরটা একবার একটু দর্শন করে যাবে। দারুণ লাগবে, মানে দেখলে মনে হবে যে কীভাবে মানে মন্দিরটা এত সুন্দর করে তৈরি হয়েছে। যাই হোক, শুধু মন্দির নয়, আপনি মন্দিরের আশেপাশে অনেক কিছু জিনিস আপনি দেখতে পাবেন, যেটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবং আমার এই ভিডিওটা দেখতে থাকুন, দেখার পরে কেমন লাগছে বলবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন আরও অনেক কিছু যেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসকন মন্দিরে। এই ইসকন মন্দিরের অবস্থানটা নিশ্চয়ই আপনারা জানেন, মায়াপুরে অবস্থিত। এবং আপনাদেরকে আমি এই ইসকন মন্দিরের যা কিছু আছে সবগুলোই ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং প্রথমেই আপনাদেরকে বলি, ইসকন মন্দিরের যেটা সব থেকে এই মুহূর্তের যেটা একটা বিশেষ খবর, সেটা হচ্ছে এই যে মন্দিরটা তৈরি হচ্ছে, ওর গ্র্যান্ড ওপেনিং আছে 2023 সালে উদ্বোধন হবে। তার ছবি আপনারা আগে দেখেছেন, যেটা পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, সেটা ওই দূরেই আছে। এবং এটা যখন তৈরি হবে বা কমপ্লিট হয়ে যাবে, তারপরে যখন আপনারা আসবেন দেখতে, আপনাদের তো অসাধারণ লাগবেই। তাহলে আমি যেহেতু এই মুহূর্তে এসে পড়েছি, এই জন্য আপনাদেরকে বাইরে থেকে কিছুটা দেখাবো, দেখিয়ে যদি আপনাদের ভালো লাগে আপনারা বলবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে সঙ্গে থাকবেন, বলবেন কিন্তু। শ্রী মায়াপুর গোশালা দর্শন করুন, মানে গোশালা হচ্ছে মায়াপুরের একটা বিখ্যাত একটা পার্ট। আপনি গোশালা দর্শন করতে পারেন, এই গরুর গাড়ি এই গাড়িটাকে টেনে নিয়ে যাবে, আমি গাড়িটাকে দেখাচ্ছি আপনাদেরকে। এবং পার হেড মাত্র 10 টাকা, এই দেখুন 10 টাকা। এবং গাড়িটা দেখুন, আসুন গাড়িটাকে একটু দেখান তো, এই হচ্ছে গাড়ি আমার দিকে, এই হচ্ছে গাড়ি, এই গাড়ি, এই সামনে এই গরুর বাঁধার জায়গা আছে, এই দেখুন এখানে গরু বাঁধার জায়গা আছে,
এইখানে গরু বেঁধে গাড়িটাকে টেনে নিয়ে যায়, সেটাই তাহলে আপনারা নিশ্চয়ই এই গরুর গাড়ি যেটা গোশালা দেখায় সেটা তো আপনারা দেখলেন। এতো ওরাং করতেছ কেন? তোমরা না থাকলে আমি আসতে পারি বলো। পুরের যে গোশালা আছে সেই গোশালা, এবং এই গোশালায় আমি যেটা দেখলাম বিভিন্ন জাতের বড় বড় সাইজের গরু আছে, এবং এই গরুকে লালন পালন করা হয়। এবং বাইরে থেকে যারা দর্শনার্থী আছেন ওখানে একজন ভদ্রলোক বসে আছেন, যিনি দেওয়ার জন্য বলছেন, সাধারণ লোক সেটা এখানে দিচ্ছে, এবং গরুগুলো ওই খাওয়ার জন্যই বেশ এ করছে, যেগুলো ভালো লাগলো আমাদের। যাই হোক, দেখতে থাকুন মায়াপুরের আরও ভিডিও।